দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা পাচ্ছে কাশ্মীর। এরপরেই জানিয়ে দিব পাকিস্তানে মার্কিন ঘাঁটির অনুমোদন দেবেন না ইমরান খান। আরো থাকছে নির্বাচন নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা, বললেন জনগণের বিজয় হয়েছে। এরপরেই জানিয়ে দিব ৪০ কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনায় সৌদি আরব। আরো জানিয়ে দিব নেপালে বন্যা ও ভূমিধসে ১৬ প্রাণহানি, নিখোঁজ ২২। এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা ফিলিস্তিনিদের অবধিকার রক্ষা করুন, বাইডেনকে ৬৮২ রাজনীতিক ও শিক্ষাবিদের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা পাচ্ছে কাশ্মীর। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিবেচনা করছে দেশটির জাতীয়তাবাদী ভারতীয় জনতা দল শাসিত কেন্দ্রীয় সরকার। শনিবার কাশ্মীরের স্থানীয় রাজনৈতিক নেতা ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে এমন খবরই জানানো হয়। এদিকে আগামী বৃহস্পতিবার কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি এক সূত্র জানিয়েছে বৃহস্পতিবারের এই বৈঠকে শনিবার পর্যন্ত ৯টি দলকে অংশগ্রহণের জন্য ডাকা হয়েছে। মোট ১৬টি দল বৈঠকের আমন্ত্রণ জানানো হতে পারে। এদিকে শনিবার জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও স্থানীয় পিপলস ডেমোক্রেটিক পার্টির সভানেত্রী মেহবুবা মুফতি জানান বৈঠকের জন্য তারা আমন্ত্রণ পেয়েছেন, এতে যোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে তারা। গত ফেব্রুয়ারিতে লোকসভায় জম্মু ও কাশ্মীরের পূর্ণ গঠন বিল পেশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যখন কাশ্মীর বিভক্ত করা হয়েছিল তখন কোথাও লেখা ছিল না যে ভূস্বর্গ রাজ্যের মর্যাদা ফিরে পাবে না, সঠিক সময়ে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে জম্মু ও কাশ্মীরকে। এরপরই কাশ্মীরকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে কথা উঠতে থাকে। জম্মু ও কাশ্মীর পূর্ব মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্যে কাশ্মীরের ৭ রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত পিপলস অ্যালায়েন্স ফর গোপকার ডিক্লারেশন জোট বৃহস্পতিবারের বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ জানিয়েছে। চলতি মাসে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিংহ পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে জানান আগামী নির্বাচনে কংগ্রেস যদি কেন্দ্র ক্ষমতায় আসে অনুচ্ছেদ ৩৭০ বিলোপের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করা হবে। এরপর কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের গোপন আততের অভিযোগ তোলে বিজেপি। তবে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও স্থানীয় ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ দিগ্বিজয়ের ওই ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন। ২০১৯ সালের আগস্টে ভারতের কেন্দ্রীয় আইন পরিষদ লোকসভার এক অধিবেশনে কাশ্মীরের বিশেষ মর্যাদা সংশ্লিষ্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করা হয় এবং জম্মু ও কাশ্মীরের স্বতন্ত্র রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়। ওই সময় পুরো উপত্যকাকে জম্মু ও কাশ্মীর ও লাদাখ নামে কেন্দ্রীয় শাসনের অধীন ২টি পৃথক অঞ্চলে ভাগ করা হয়। সূত্র আনন্দবাজার। পাকিস্তানে মার্কিন ঘাঁটির অনুমোদন দেবেন না ইমরান খান। আফগানিস্তানের ভেতরে যে কোনো পদক্ষেপ নিতে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার কিংবা ঘাঁটি গাড়তে কোনোভাবেই অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন টিভি চ্যানেল এইচবিও এর প্রামাণ্যচিত্র ধর্মী সংবাদ কার্যক্রম এক্সিওসে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ইমরান খান বলেন, পাকিস্তান থেকে আফগানিস্তানে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই, কোনোভাবেই এই অনুমোদন দেওয়া হবে না, কোনো ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই, একেবারেই না। জোনাথন সোয়ানের নেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান খানের কাছে প্রশ্ন ছিল আল কায়দা, আইএস কিংবা তালেবানের বিরুদ্ধে অন্তঃসীমার্থ সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় আপনি কি এখানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কে ঘাঁটি স্থাপনে আমেরিকান সরকারকে অনুমোদন দেবেন? জবাবে পাক প্রধানমন্ত্রী বলেন, একেবারেই না, কোনো ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশীয় সিনেটে দেওয়া বক্তব্যে মার্কিন ঘাঁটি স্থাপনের পরামর্শ অনুমোদন দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন। নির্বাচন নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা, বললেন জনগণের বিজয় হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজামা খামেনি গতকালের নির্বাচন ব্যাপক উপস্থিতির জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আজ এক বার্তায় বলেন, হে ইরানের মহান ও সম্মানিত জাতি, ১৮ নির্বাচনে আপনাদের স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতি আপনাদের সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে যুক্ত হয়েছে আরো একটি উজ্জ্বল পৃষ্ঠা। আপনাদের উপস্থিতির দৃষ্টিনন্দন দৃশ্য আপনাদের দৃঢ় ইচ্ছা শক্তি, আশাবাদী মন এবং
সজাগ দৃষ্টির সুস্পষ্ট প্রমাণ বহন করে। আয়াতুল্লাহিল উজামা খামেনি দেশের জনগণকে নির্বাচনের মূল বিজয় হিসেবে ঘোষণা করে বলেন, গতকাল নির্বাচনের বিজয়ী হচ্ছে ইরানি জাতি। তারা আবারও শত্রুদের ভাড়াটে গণমাধ্যমের অপপ্রচার এবং অপকল্যাণকামী ও কুচক্রীদের অশুভ তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। জনগণ দেশের রাজনৈতিক ময়দানে প্রাণকেন্দ্রে তাদের উপস্থিতি প্রমাণ করেছে। তিনি বলেন, অর্থনৈতিক সমস্যা সংক্রান্ত অভিযোগ, হতাশা সৃষ্টির কয়েক মাস ব্যাপী অপতৎপরতা, করোনা মহামারী ও ভোট গ্রহণের শুরুতে কিছু সমস্যা, এর কোনটি জনগণের দৃঢ় সংকল্পে প্রভাব ফেলতে পারেনি। নির্বাচনে বিজয়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের সেবা করার এই সুযোগকে কাজে লাগান, সবসময় ঐশী লক্ষ্যের কথা মনে রাখবেন। তিনি ওই বার্তায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নির্বাচনে বিজয় প্রার্থীদের প্রতি অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বিজয়ীদেরকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালনের আহ্বান জানান। সর্বোচ্চ নেতা বলেন, আমি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি ইরানি জাতিকে অভিনন্দন জানাচ্ছি। তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অথবা কাউন্সিলর হয়েছেন, তাদেরকে মহান দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছি, দেশ ও জাতিকে সেবা করার সুযোগ ভালোভাবে কাজে লাগান। গতকাল ইরানি প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিল, স্থানীয় পরিষদের মূল নির্বাচন এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল 7টা থেকে শুরু হয়ে রাত 2টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি। সূত্র পার্টস টুডে। 40 শিয়া কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনায় সৌদি আরব। সরকার বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে সৌদি সরকার দেশটির পূর্বাঞ্চলীয় কাতিফ এলাকায় 40 জনের বেশি শিয়া কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা করেছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে মানবাধিকার কর্মীরা সৌদি সরকারকে সতর্ক করেছে। সৌদি সরকার যদিও গত বছর দাবি করেছিল যে ছোটখাটো অপরাধের জন্য লোকজনকে মৃত্যুদণ্ড দেওয়ার রীতি বন্ধ করবে, তারপরও মানবাধিকার কর্মীরা জানাচ্ছে যে রিয়াদ 40 জনের বেশি কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে। এসব কিশোর গণতন্ত্রপন্থী মিছিল সমাবেশ অংশ নিয়েছে বলে রিয়াদ সরকারের অভিযোগ। গত 15 জুন সৌদি সরকার 24 বছর বয়সী শিয়া মুসলিম তরুণ মোস্তফা বিন হাশিম বিন ইসা আল দারুভিশকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। কাতিফ এলাকায় সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ও উস্কানি সৃষ্টির অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। 2015 সালে তাকে যখন আটক করা হয় তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। কারাগারে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মোস্তফা বিন হাশিম বিন ইসা আল দারুভিশের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে। সূত্র পার্টস টুডে। নেপালে বন্যা ও ভূমিধসে 16 জনের প্রাণহানি, নিখোঁজ 22। নেপালে গত কয়েকদিনের ভারী বর্ষণে ব্যাপক বন্যা এবং ভূমিধসে প্রাণহানি 16 জনের। এছাড়া এ ঘটনায় এখনো 22 জন নিখোঁজ রয়েছেন। গত 13 জুন থেকে আজ শনিবার পর্যন্ত এসব প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে 3 জন বিদেশি আর বাকি 13 জন নেপালের স্থানীয় বাসিন্দা। খবর এনডিটিভির। জানা গেছে, হিমালয় কন্যা খ্যাত নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্ধ ডজনের বেশি শহরে প্রবল বৃষ্টিপাত রেকর্ড করেছে। এতে শনিবার সকাল পর্যন্ত বন্যা এবং ভূমিধসে সিন্ধু, পলাচক, মেনাং, লামজং, মায়াগুদি, পুস্তং, পালপা, কালীঘেট, জুমলা, দাইলেখ, বাজুরা ও বাজহাং জেলায় প্রাণহানি এবং সবচেয়ে বেশি অবকাঠামো ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়েছে। ফিলিস্তিনিদের অবধিকার রক্ষা করুন, বাইডেনকে 682 রাজনীতিক ও শিক্ষাবিদদের আহ্বান। বিশ্বের 682 জন রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও শান্তিকর্মী ও নোবেল বিজয়ী ফিলিস্তিনিদের অধিকার রক্ষার ব্যাপারে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এসব ব্যক্তিত্ব ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়নের অবসানের উপর আহ্বান জানান। এক খোলা চিঠিতে এই 682 ব্যক্তি মানবাধিকারকে মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রে রাখার জন্য বাইডেনের প্রতি আহ্বান জানান। চলতি সপ্তাহের প্রথম দিকে তাদের এই খোলা চিঠি প্রকাশিত হয়। চিঠিতে তারা ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলের প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব নিপীড়নের অবসানে সাহায্য করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। চিঠিতে আরো বলা হয়েছে, যদি আমেরিকা ন্যায় বিচার এবং জবাবদিহিতার বিষয়ে উদাসীন থাকে তাহলে সমস্ত মানুষের জন্য টেকসই শান্তি ও ন্যায় বিচার অলীক কল্পনা থেকে যাবে। বিশ্বের বিভিন্ন দেশের যেসব ব্যক্তি এই চিঠিতে সই করেছেন তার মধ্যে রয়েছেন ইসরায়েলের সাবেক অ্যাটর্নি জেনারেল মাইকেল বেন ইয়ার, সাবেক নেসেট স্পিকার আব্রাহাম বুর্গো, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, 2011 সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত তাওয়াক্কাল কারমান, ইসরায়েলের শিক্ষাবিদ ইলান পাপ্পে ও মার্কিন শিক্ষাবিদ অধ্যাপক নোয়াম চমস্কি। সূত্র পার্টস টুডে।